ওয়েলকাম টু আকাশ নিউজ ওয়েদার আপডেট। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সোমবার ও মঙ্গলবার রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় হতে পারে ভারী বৃষ্টি, তো আজকের আপডেটে আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আর চ্যানেলে নতুন দর্শককে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যেন এইরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটা নিম্নচাপ, সেই নিম্নচাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমবার 13 তারিখের মধ্যে ভাবনেশ্বর উপর দিয়ে কিন্তু উঠে শেষ পর্যন্ত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুচরে প্রবেশ করবে। এছাড়া এরই প্রভাব আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, ভাবনেশ্বরের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকার ভারী বৃষ্টি এবং এছাড়া বালুচর দিয়ে কিন্তু প্রবেশ করবে প্রচণ্ড আকারের বায়ুঝাপটা। এছাড়া এরই প্রভাবে বিধ্বংসাকারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক এসব অঞ্চলে। শুধু তাই না, বাংলার উপকূলীয় কিছু কিছু অঞ্চলে শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, তবে 12 তারিখের মধ্যে তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। যদি আমরা আপনাদেরকে মানচিত্রটা দেখাই, একটু আমরা সরাসরি মানচিত্রতে চলে যাব। 12 তারিখের মানচিত্রটা আমরা আপনাদেরকে দেখাবো যে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। এ হচ্ছে একটি 12 তারিখের মানচিত্র, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের মধ্যে বরিশাল বিভাগ, যারা বরিশাল বিভাগে বসবাস করেন তারা অবশ্যই বুঝতে পারেন তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আপনারা নিজ নিজ স্থান থেকে অবশ্যই বুঝতে পারবেন, তবে বাড়ি মেঘ তৈরি হয়েছিল তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। সেটা খুলনার সব জায়গায় কিন্তু পাকা ছিল, তেমন বৃষ্টিপাত পায়নি। সামান্য দোক স্থানে স্থানে বৃষ্টি তেমন কিন্তু তেমন প্রভাব কিন্তু ফেলেনি। এছাড়া আমরা এই যে চকরিয়া, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু রয়েছে। ঠিক 12 তারিখের আপডেটে কিন্তু মেঘ ছিল কিন্তু বৃষ্টিপাত হয়নি, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি। এছাড়া কুমিল্লা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। ঢাকা বিভাগের কিছুটা মেঘ জমেছিল কিন্তু বৃষ্টিপাত পাওয়া যায়নি। এছাড়া রাজশাহী তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। ময়মনসিংহের কিছু কিছু জেলায় একটু বৃষ্টিপাত হয়েছে, বাকি জায়গায় কিন্তু তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তো রংপুরে তেমন বৃষ্টিপাত দেখা যায়নি, সিলেট তেমন বৃষ্টিপাত দেখা যায়নি। যাই হোক, আমরা আপনাদেরকে চরম ওয়ার্নিং দেখাবো যে তাপমাত্রা কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং নিম্নচাপের শক্তি কোথায় গিয়ে অবস্থান করবে এবং নিম্নচাপ প্রভাবে রাজ্যের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদের কোলাঘাটের একদম পশ্চিমের জেলা, এই যে খড়গপুর, এদিকে এই যে আরামবাগ এবং আরামবাগের পশ্চিমের এই সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রবল আকারে বিধ্বংসী ভারী বৃষ্টি কিন্তু নেই। কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পুরুলিয়া সাইডে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি রয়েছে, বাকি অঞ্চলে তেমন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না। তবে মেঘের গতিবেগ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তার মানে এখানে ভারী বৃষ্টি আসতেছে, তাই না? তো আমরা 13 তারিখের আপডেটটা একটু দেখিনি রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় হতে পারে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে নিম্নচাপ মোড়ে চলে আসলাম, আমরা আপনাদেরকে দেখাই সোমবার 13 তারিখের আপডেটে। সোমবার 13 তারিখের আপডেটটা যদি আমরা দেখাই তাহলে দেখতে পাচ্ছি বাতাসের দমকা কিন্তু 13 তারিখের মধ্যেও কিন্তু রয়েছে, যেমনটা 12 তারিখ কিন্তু বাতাসের দমকা ছিল কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই অঞ্চলে কিন্তু অলরেডি বাতাসের দমকা কিন্তু ছিল। মহেশখালী এবং চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া বাতাসের ঝাপটা ছিল প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা। এছাড়া চট্টগ্রাম শহরের বাতাসের তাণ্ডব কিন্তু ছিল কিছুটা। উপকূলীয় অঞ্চলে যারা চট্টগ্রাম, কক্সবাজার এবং কুতুবদিয়া এসব অঞ্চলে বসবাস করেন তারা বেশি বুঝতে পারবেন কেমন বাতাস ছিল আপনাদের গ্রামে। এসব অঞ্চল অলরেডি বাতাসের ঝাপটা ছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে পরিচুরি উপজেলা, সেনবাগ, মতিরহাট এবং লালমোহন এই স্থানটুকুর মধ্যে কিন্তু বাতাসের ঝাপটা গতিবেগটা কিন্তু ছিল। এছাড়া এদিকে যে কালাপাড়া এবং মঠবাড়িয়া, তারপর উপকূলীয় বেশ কিছু জায়গায় কিন্তু আমরা বাতাসের তাণ্ডব দেখতে পাই, তবে বৃষ্টিপাত দেখতে পাইনি। এই যে চকরিয়া কিন্তু বাতাসের তাণ্ডব ছিল, বৃষ্টিপাত হতে দেখা যায়নি। কুতুবদিয়াতে কিন্তু বাড়ি বাতাসের তাণ্ডব ছিল, 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত দেখা যায়নি। এছাড়া মহেশখালীতে বৃষ্টি অলরেডি বাতাসের তাণ্ডব ছিল, বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি। সাতক্ষীরা, সেরা, চট্টগ্রাম, হাট্টাজারি কিছুটা বাতাসের তাণ্ডব থাকা সত্ত্বেও কিন্তু তেমন বৃষ্টিপাতের দেখা কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা দেখতে পাই 12 তারিখের মধ্যে গোটা রাজ্যের কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাত দেখা যায়নি, তেমন বৃষ্টিপাত কিন্তু হতে দেখা যায়নি। এছাড়া কিছুটা বৃষ্টিপাত এই যে জামশেদপুর শহরে, যে এর আগে আমরা আপনাদেরকে স্যাটেলাইট মোড দেখাইছি, ঠিক সেখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখের মধ্যে বালুচর শহরে, এদিকে ভারতের বেশ কিছু জায়গায় কিন্তু দীঘা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এসব অঞ্চল দিয়ে কিন্তু বারিপদা শহরে তুমুল আকারে বিধ্বংসী ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। উপকূলীয় অঞ্চলে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না। যাই হোক, দেখি আমরা একটু লাইভ টেকিংটা করে দেখাই আপনাদেরকে। পরবর্তীতে আমরা সরাসরি 13 তারিখ লাইভ টেকিংটা শেষ করলাম, আমরা দেখতে পাচ্ছি 13 তারিখেও কিছুটা বাতাসের ঝাপটা উপকূলীয় অঞ্চল দেখা যেতে পারে, এবং 14 তারিখে কিছু কিছু স্থানে একটু বাতাসের ঝাপটা দেখা যেতে পারে। মূলত তেমন প্রভাব কিন্তু নেই, বিধ্বংসী বাতাস যেমনটা 12-13 তারিখের মধ্যে থাকবে সেটা কিন্তু আমরা 14 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি না। 14 তারিখের মধ্যে বাতাসের তাণ্ডব কিন্তু কমতে দেখতে পাচ্ছি।
তো আমরা একটু আপনাদেরকে চরম ওয়ার্নিংটা একটু দেখিয়ে দিচ্ছি। চরম ওয়ার্নিং কেমন পরিস্থিতি রয়েছে সরাসরি আমরা এই মুহূর্তে চরম পূর্বাভাসের মধ্যে চলে যাব। এই যে আমরা চরম পূর্বাভাসের মধ্যে চলে আসলাম, চরম পূর্বাভাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখের মধ্যেও কিন্তু রাজ্যের বেশ কিছু অঞ্চলে কিন্তু চরম ওয়ার্নিং, অলরেডি বাতাসের তাণ্ডব কিন্তু দেখা যাবে। মহিষকালে দেখতে পাচ্ছেন বাতাসের তাণ্ডব দেখা যাবে প্রায় 77% আমরা দেখতে পাচ্ছি, সেটা চকরিয়া প্রায় 73% বাতাসের তাণ্ডব কিন্তু দেখা যাবে, সেটাও কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। কুতুবদিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 69% বাতাসের তাণ্ডব দেখা যাবে এবং সাতক্ষীরা 63% বাতাসের রিপোর্ট রয়েছে। হাটহাজার এদিকে প্রায় 50% বাতাসের সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে চমোহনি প্রায় 61% বাতাসের গতিবেগ দেখা যাবে এবং রায়পুর সহদরি এছাড়া বোলা তারপর বরিশাল এসব অঞ্চলে অলরেডি বাতাসের তাণ্ডব দেখা যাবে। পিরুজপুর এবং মঠবাড়িয়া কালাপাড়া এসব অঞ্চলে বৃষ্টির অলরেডি বাতাসের তাণ্ডব দেখা যাবে, সেটা সাতক্ষীরা সহদরে। শিবনগর দেখতে পাচ্ছেন আপনারা খুলনা বাতাসের তাণ্ডব রয়েছে, এছাড়া লোহাগাড়া এদিকে যশোর বাতাসের গতিবেগ দেখা যেতে পারে এবং ফরিদপুর, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে শাইলকুপা পাবনা এবং এখানে এই যে নাগরপুর 56% রয়েছে। ঢাকা কিছু কিছু জায়গায় রয়েছে প্রায় 55%, রাজশাহীতেও রয়েছে কিছুটা, তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রয়েছে, কাতোয়া এছাড়া শান্তিপুর রয়েছে বাতাসের তাণ্ডব, তারপর এখানে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট তারপর এখানে আরামবাগ রয়েছে, এছাড়া বর্ধমান দুর্গাপুর এছাড়া বাঁকুড়া তারপর এখানে চাকুলিয়া খড়গপুর এবং জলচারা এবং বারিপদ এবং আমরা দেখতে পাচ্ছি বালুচর সহদরে এবং এই যে বেশ কিছু জায়গায় রয়েছে, মোটামুটি বেশ কিছু জায়গায় কিন্তু বাতাসের তাণ্ডব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখ যে লাইভ টেকিংটা করি 14 তারিখের মধ্যে কিন্তু এই মুহূর্তে আপডেটে কিছু দেখা যাচ্ছে, তবে 14 তারিখে কিছুটা কমতে শুরু করবে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কিছুটা বাতাসের ঝাপটা দেখা যেতে পারে। তবে 14 তারিখের মধ্যে এই স্থানটুকুর মধ্যে বাতাসের তাণ্ডব কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা এবং আরামবাগের দিকে, চন্দ্রনগর কোলাঘাট এবং খড়গপুর চাকুলিয়া তারপর এখানে বাঁকুড়া এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর সহদরে বাতাসের তাণ্ডব কিন্তু দেখা যেতে পারে। এবার আমরা যদি একটু তাপমাত্রা আপনাদেরকে দেখায় সরাসরি আমরা তাপমাত্রার মোড়ে চলে গেলাম। তাপমাত্রা যদি আমরা দেখতে পাই তাহলে সিলেট বিয়াক শহরের ধরে দেখতে পাচ্ছেন আপনারা চরম ওয়ার্নিংয়ের আওতায়ভুক্ত কিন্তু রয়েছে। এখানে সিলেট শহরের প্রমূল আকার তাপমাত্রা বয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন সিলেট এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে চাতকবাজার, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই অঞ্চলটুকুর মধ্যে বাতাসের অলরেডি এই যে গরমের তাণ্ডব কিন্তু রয়েছে, সরকারের মধ্যে রয়েছে বাতাসের তাণ্ডব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বড়লেখা গরমের তাণ্ডব কিন্তু রয়েছে অলরেডি, গরমের তাণ্ডব 150 কিন্তু দেখা যেতে পারে, প্রবল আকারে গরম দেখা যাবে, তাপমাত্রা প্রবল আকার দেখা যেতে পারে। সেটা আমরা আর দেখতে পাচ্ছি মায়ানমার সহদরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা প্রবল আকার তাপমাত্রা আমবাসা সহদরে এবং পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম সহদরে এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের তাপমাত্রা কিন্তু অলরেডি বয়ে যাচ্ছে। তবে খুলনা বরিশাল এদিকে কিন্তু মোটামুটি কিছুটা তাপমাত্রা কম, তবে আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্ব অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি। এবং আমরা যে মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আপনাদেরকে দেখাই রাজ্যের কোন কোন অঞ্চলে বৃষ্টি, আমরা 13 তারিখের মধ্যে চরম ওয়ার্নিং বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না রাজ্যের কোথাও। তবে উপকূলীয় অঞ্চল দেখতে পাচ্ছেন কালাপাড়া সহদরে এবং আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় যে হালদিবাড়ি তারপর এখানে এই যে বিক্ষিপ্ত আকারে যেখানে আমরা দেখতে পাই যে নিম্নচাপ প্রভাব সেখানে কিন্তু বিধ্বংসী আকারে ভারী বৃষ্টির রিপোর্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, অতি ভয়ঙ্কর আকারে ভারী বৃষ্টির রিপোর্ট কিন্তু রয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি ঢুকতে পারে টেকনাফ সহদরে, এদিকে কিন্তু বৃষ্টির প্রভাব কিন্তু বাড়তে যাচ্ছে টেকনাফ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে 14 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে বরিশাল সহদরে, এদিকে আরও বিভিন্ন জায়গায় এলোমেলো পরিস্থিতি আকার নিয়ে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে। যাই হোক, আজকের আপডেটটা এ পর্যন্ত, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন।